নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো তোমরা জানো আমার চ্যানেলে আমি কোর্স রিলেটেড ভিডিও কলেজ রিলেটেড ভিডিও ব্লগিং ভিডিও এবং এডুকেশনাল ভিডিও প্রোভাইড করে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে চাও তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমি আগের ভিডিওতে আমি একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলেছিলাম এবং তার আগেও কিন্তু অনেকগুলো আমি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলেছিলাম আজকের ভিডিওতে আমি একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলবো যেটা স্পেশালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কিন্তু তৈরি করা হয়েছিল পরে পরে সেখানে কিন্তু আরও আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো কিন্তু অ্যাড করা হয়েছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের কলেজটার নাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি এই কলেজটার নাম কিন্তু অনেকেই জানে না আমি সিও 90% পারসেন্ট স্টুডেন্ট কিন্তু এই কলেজটা সম্পর্কে জানে না তো যারা এখনও পর্যন্ত এই কলেজটা সম্পর্কে জানো না বা এই কলেজে কীভাবে অ্যাডমিশন হবে প্লেসমেন্ট কেমন রয়েছে কী কী কোর্স করানো হয়ে থাকে এই সব ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো তো এই কলেজটা শ্রীরামপুরে রয়েছে এবং এটা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন আন্ডারে রয়েছে যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তো এটা তার একটা পিডিএফ এখানে দেওয়া রয়েছে এবং কলেজটা একটা ভিউ দেওয়া রয়েছে এবং এখানে বলেছে এটা হচ্ছে একশো চোদ্দ বছরের পুরানো ঠিক আছে অনেক দিনের পুরানো কলেজ এবং এক অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন আন্ডারে রয়েছে আচ্ছা নিচের দিকে আমি চলে যাই একটু কি দেওয়া আছে যেগুলো আমাদের দরকার সেগুলো দেখব এখানে দেওয়া আছে অ্যাবাউট দা ইনস্টিটিউট এটা আমাদের দরকার নেই তোমরা যদি দেখতে চাও ভিডিও পজ করে দেখে নিতে পারো ঠিক আছে আমরা একদম চলে যাব কি কি কোর্স হ্যাঁ এখানে রয়েছে দেখো কি কি কোর্স করানো হয়ে থাকে এই কলেজটা কলেজ থেকে সেটা তোমাদের জানতে হবে কোর্স অফার করে থাকে বিটেক ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তোমাদের আগেই বলেছি এটা স্পেশালি টেক্সটাইল টেকনোলজির ওপরেই বানানো হয়েছিল কিন্তু পরে পরে আরও কোর্স কিন্তু এখানে অ্যাড করা হয়েছে তো টেক্সটাইল টেকনোলজিতে ষাটটা সিট রয়েছে এবং চার বছরের কোর্স এছাড়া রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি বিটেক ইন অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট এছাড়া এম টেক করানো হয়ে থাকে টেক্সটাইল টেকনোলজির উপর এবং এম টেক করানো হয়ে থাকে কেমিক্যাল প্রসেসিং অফ টেক্সটাইলের ওপর যেখানে সিট সংখ্যা এমটেকের দশটা করে রয়েছে আর বিটেক করতে গেলে কিন্তু ষাটটা করে সিট তোমাদের রয়েছে এবং অবশ্যই চার বছরের গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং দু বছরের কিন্তু এমটেক ডিগ্রি বোঝা গেলো এখানে এই কটায় কিন্তু কোর্স অফার করে থাকে আচ্ছা আর কি নিচে দেওয়া আছে চলে যাই আমি এর পরে পরে কিন্তু কোর্স সম্পর্কে কিছু দেওয়া রয়েছে এগুলো আমাদের দরকার নেই আমি স্কিপ করে যাচ্ছি তোমাদের দরকার হলে তোমরা দেখে নিও এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে দেখো অবশ্যই তোমাদেরকে কিন্তু বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বিয়ে কিন্তু এখানে অ্যাডমিশন হতে হবে কোনো ডাইরেক্ট অ্যাডমিশন এখানে হয় না যেহেতু এটা গভর্নমেন্ট কলেজ তো এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হবে না তোমাদেরকে শুধুমাত্র বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই কিন্তু এখানে ভর্তি হতে হবে এবং তোমাদের অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন বা অ্যাডভান্সের মাধ্যমে ভর্তি হতে চাও তাহলেও কিন্তু হবে না এটা একটা স্টেট লেভেলের গভর্নমেন্ট কলেজ আর যদি তোমরা চাও পিজিতে ভর্তি হতে তাহলে কিন্তু এখানে তোমাদের গেট এক্সাম দিতে হবে গেট এক্সাম দিয়ে কিন্তু তোমরা এখানে এমটেক কোর্সে ভর্তি হতে পারবে এই গেল আমাদের অ্যাডমিশন প্রসেস এরপর আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে ফি স্ট্র্যাকচার আচ্ছা তার একটা জিনিস আমি দেখে নিই কেউ যদি লেটারেল এন্ট্রি করতে চায় অর্থাৎ ফার্স্ট ইয়ার বাদ দিয়ে সেকেন্ড ইয়ার থেকে ভর্তি হতে চায় তাহলে তাহলে কিন্তু তাদেরকে জিলেট এক্সাম দিতে হবে জিলেট এক্সাম দিয়ে তারা কিন্তু একদম থার্ড সেমিস্টারে অ্যাডমিশন হতে পারবে তো এবার চলে যাই ফিজের ব্যাপারটা এখানে তোমাদের কত টাকা খরচ হতে পারে দেখো প্রথমে বলি এটা যেহেতু গভর্নমেন্ট কলেজ তো এখানে কিন্তু তোমাদের খরচটা অনেকটাই কম প্রাইভেটের থেকে তোমাদের অনেকটাই খরচ কম হবে দেখো ইনফরমেশন টেকনোলজিতে যদি টেক করো তাহলে তোমার তাহলে কিন্তু তোমাদের পার ইয়ার চব্বিশ হাজার টাকা খরচ হবে পার ইয়ার চব্বিশ হাজার ঠিক আছে অর্থাৎ চার বছরে চব্বিশ হাজার করে চব্বিশ হাজার করে চার বছরে তোমাদের ওই টাকাটা খরচ হবে আর যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু পার ইয়ার বারো হাজার প্রচুর কম মানে তোমাদের চার বছরে বারো চারে ষাট হাজার টাকা খরচ হবে এটাই যদি তোমরা প্রাইভেট কলেজ থেকে করতে যাও তাহলে এটা তোমাদের চার পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাবে এখানে মাত্র বারো হাজার হয়ে যাবে পার ইয়ার ঠিক আছে তারপর হচ্ছে টেক্সটাইল টেকনোলজি এই কোর্সটা করলে তোমাদের পার ইয়ার ছ হাজার একদম কম একদম লোয়ার ফিস এখানে তারপর করে রয়েছে প্রোডাকশন ম্যানেজমেন্টের করলে পারি আর বারো হাজার যদি এমটেক করো তাহলে কিন্তু আঠেরো হাজার টাকা করে খরচ যাবে এটা দু বছরের তাহলে ছত্রিশ হাজার টাকায় তোমরা এমটেক কমপ্লিট করে নেবে ঠিক আছে তো এখানে একটু কষ্ট আছে ভর্তি হতে তোমাদের কিন্তু এক্সাম দিয়ে ভর্তি হতে হবে এছাড়া আর কী কী খরচ আদার ফিস কী কী রয়েছে এখানে একটু দেখে নিই এছাড়াও আমাদের ইউনিভার্সিটি ডেভেলপ ফিজ ফিস রয়েছে রেজিস্ট্রেশন ফিস রয়েছে মেডিকেল ফিস রয়েছে স্পোর্টস ফিস রয়েছে কসন ডিপোজিট রয়েছে বিটেকে তিনশো টাকা এমটেক এ পাঁচশো টাকা তো একদম কম ফিস প্রাইভেটের থেকে অনেকটাই কম ফিস তো এখানে তোমরা কিন্তু অবশ্যই যদি অ্যাডমিশান হতে পারো খুবই কিন্তু ভালো আর একটু দেখে নেই আর কি রয়েছে এখানে এখানে দেখো অনেক ছবি ফবি দেওয়া রয়েছে এখানে এটা তোমরা দেখতে পারো স্পাইনিং ল্যাবরেটরি fabric ম্যানুফ্যাকচারিং ল্যাবরেটরি কি সুন্দর ছবি দিয়ে কিন্তু তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছে কেমিক্যাল প্রসেসিং ল্যাবরেটরি কালার সায়েন্স ল্যাবরেটরি সব ল্যাবরেটরি ছবি দিয়েছে ক্যারাট অ্যান্ড numerical অ্যানালাইসিস এগুলো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে নিও আমি একটু দেখে নেব তোমাদের হোস্টেলে কী ব্যাপার কী বৃত্তান্ত এটা একটু দেখব অনেক ল্যাবরেটরি রয়েছে এখানে তোমাদের ছবি দিয়ে দিয়েছে আচ্ছা এই তো হোস্টেল হোস্টেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে একটু আমরা দেখে নেই এখানে দেখো হোস্টেল ফিস বলে একটা দেওয়া রয়েছে যেখানে হোস্টেলে কসন মানি তিনশো টাকা নেওয়া হবে যেটা কিন্তু রিফান্ডেবেল আর একটা মেস কসন মানি ওয়ান মান্থ মেস চার্জেস সেটা হচ্ছে নেওয়া হবে এছাড়াও তোমাদের যেটা নেওয়া হবে সেটা হচ্ছে সিট রেন্ট আশি টাকা একদম কম সিট রেন্ট আশি টাকা এছাড়া হোস্টেল অ্যাডমিশন ফিস দুশো টাকা মোটে হোস্টেল ডেভেলপমেন্ট ফিস এক হাজার টাকা একবারই নেওয়া হবে আর মান্থলি যে মেস মেস টা নেওয়া হবে সেটা দু হাজার একদম একদমই কম মান্থলি যে তোমাদের দু হাজার টাকায় কিন্তু তোমাদের মান্থলি হয়ে যাবে আর কি রয়েছে গেমস ম্যাগাজিন এবং পেপারের হাজার টাকা তোমাদের কিন্তু এখান থেকে নেওয়া হবে তো এখানে তোমরা হোস্টেলেও থাকতে পারো অনেকটাই কম পয়সায় অনেক কম পয়সায় কিন্তু তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে এবং কমপ্লিট করে তোমরা ভাবছো যে গভর্নমেন্ট কলেজ থেকে করছি মানে প্লেসমেন্ট এখানে কিন্তু ভালো দেওয়া হয় না এটা তোমাদের ভুল ধারণা গভর্নমেন্ট কলেজেই কিন্তু প্লেসমেন্ট কিন্তু ভালো দেওয়া হয়ে থাকে তো এখানে দেখো এই কিন্তু এই কিছু কোম্পানি দেওয়া রয়েছে এখানে কিন্তু ভিজিট করে থাকে যেমন দেখা আমুল ম্যাচও রয়েছে কমনিজেন্ট রয়েছে রেমন এস ডি এস উইপ্রো স্পুন ভোলটাস বর্ধমান টিসি এস এগুলো কিন্তু তোমার আরো অনেক কোম্পানি রয়েছে তো এখানে কিছু কোম্পানি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে প্লেসমেন্টও কিন্তু ভালো দেওয়া হয়ে থাকে তো এত কম পয়সায় কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং করার কথাও পাবে না আমার মনে হয় যদি তোমাদের সুযোগ হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই কলেজে ভর্তি হতে পারো